করতে যাচ্ছি। আমাদের এই অধ্যায়টা হচ্ছে অ্যাডভান্স নিটিং এন্ড নন ওভেনের হচ্ছে আমরা 5 নম্বর অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো আজকে আমরা আসলে বেশি কিছু দেখব না। দেখো, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্প নিটিং মেশিনের উন্নয়ন। এখন নিটিং মেশিন কাকে বলে সেটা কিন্তু আমরা জানি, যে যেখানে সাধারণত তোমার নিডেলের মাধ্যমে, সুই সুতার মাধ্যমে লুপ তৈরি করে যেটা তৈরি করা হয় সেটাই হচ্ছে আমার নিটিং মেশিন। তাহলে কথা হচ্ছে যে মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিন আসলে কি? যেহেতু আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্প নিটিং মেশিনের উন্নয়ন, আমরা আসলে 5.1 যে মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিন এটা সম্পর্কে আজকে শুধু আলোচনা করব। পরবর্তী ক্লাসটাতে আমরা আলোচনা করব মাল্টিপল গাইড বার নিটিং মেশিনের উৎপাদিত পণ্য সম্পর্কে। তো আজকে আমরা আসলে কিছু ভিডিও দেখব, পাশাপাশি কিছু স্লাইডের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে বিষয়টা? তো মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিনটা আসলে যে কি, যদি আমরা একটু দেখি 5.1 থেকে, যেখানে বলা আছে দেখো, যেসব ওয়ার্প নিটিং মেশিন সাধারণত নিটিং মেশিন থেকে ভিন্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের বহু সংখ্যক গাইড বার থাকে, তাদেরকে মাল্টিপল গাইড বার বলা হয়। এখন মাল্টি মানে হচ্ছে অনেক, এই কথাটার অর্থটাকে সবাই একটু খেয়াল রাখবা, যে মাল্টি মানে হচ্ছে অনেক। আমরা আমরা সাধারণত নর্মাল যে নিটিং মেশিনটাকে সাথে পরিচিত, আমরা যদি নিটিং মেশিনে একাধিক গাইড বার ব্যবহার করি তাকে, তাহলে কিন্তু তাকে মাল্টিপল গাইড বার বলা হবে। আমার কথাটা কি বুঝতে পারছো কিনা, যে আমরা যদি নর্মাল নিটিং মেশিনে একাধিক গাইড বার ব্যবহার করি তাহলে তাকে মাল্টিপল গাইড বার নিটিং মেশিন বলা হবে। এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা তামিম, সাথী বা যারা আছো? জি স্যার, তার মানে একদম সহজ ভাষায় আমরা কি বুঝবো, যে মাল্টিপল মানে হচ্ছে অনেক, আর যেহেতু নাম হচ্ছে গাইড বার, তার মানে কি যেই ওয়ার্ক নিটিং মেশিনে আমরা অনেকগুলো গাইড বার ব্যবহার করবো তাকে মাল্টিপল গাইড বার নিটিং মেশিন বলা হয়। এবং এখানে কিন্তু কিছু ইতিহাস তুলে ধরা। দেখো প্রথম কি বলছে, 1956 সালে কার্ল মায়ের প্রথম রাসেল নিটিং মেশিন আবিষ্কার করেন, সেটা কত সালে আবিষ্কার করছে, 1956 সালে। এরপর বলছে যার যাত্রা শুরুর সময়, অর্থাৎ 1956 সালে তিনি যখন রাসেল নিটিং মেশিনটা আবিষ্কার করেন তখন এখানে গাইড বারের সংখ্যা ছিল 12টি। তার থেকে 8 বছর পরে 1964 সালে 36টি গাইড বার ব্যবহার করা হয়, এবং তারও প্রায় 4 বছর পরে 1968 সালে প্রায় 42টি গাইড বার ব্যবহার করা হয়। তার মানে দেখো, শুরুতে এই মাল্টিপল ওয়ার্ক নিটিং মেশিনে গাইড বার ছিল 12টা, তারপরে হইলো 36টা, এরপরে এটাতে ক্রমান্বয়ে উন্নীত হয়ে 42টাতে গেছে। এরপর যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রিত গাইড বার, কারণ আমরা জানি যে সাধারণত ওয়ার্ক নিটিং মেশিনে যে গাইড বারটা থাকে সেটা যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়, 1981 সালে কি হইলো, 56টা গাইড বারে পৌঁছাইলো, এবং সর্বশেষ 1985 সালে রাসেল নিটিং মেশিনে 78টা গাইড বার। তার মানে দেখো, শুরুতে ছিল কয়টা মাত্র তামিম বলতো, শুরুতে কয়টা ছিল আমাদের গাইড বার, 12টি 12টি, আর সর্বশেষ এখন ফাইনালি আমাদের 1985 সালে এসে 78টা গাইড বার আছে, তাই না? 78টি তার মানে দেখো, এখানে কিন্তু ক্রমান্বয়ে গাইড বার গুলো যুক্ত হয়েছে বিভিন্ন সময়। এখন হচ্ছে আমরা যদি কিছু বিস্তারিত আসলে কিছু ভিডিও দেখার চেষ্টা করি, আমরা বিষয়গুলোকে আরো সহজ ভাবে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা আসলে যে ভিডিওটা এখানে দেখবো, এখানে ডাবল নিডেল বার ওয়ার্প নিটিং মেশিন, অর্থাৎ এখানে কিভাবে একটা নিডেলের মধ্যে ডাবল নিডেল ব্যবহার করা হয়েছে সেটা যদি ভিডিওটা আমরা একটু দেখি। এখানে দেখো, তোমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ, এখানে বলা আছে ডাবল নিডেল ওয়ার্প নিটিং মেশিন, এখানে ডাবল নিডেল ব্যবহার করা হয়েছে। এই যে মেশিনটা তোমরা একটু দেখো, ভিডিওটা দেখতে পাচ্ছ তো তামিম, বা সাথী সবাই দেখতে জি পাচ্ছ স্যার, কিনা ভিডিওটা? সাথী দেখতে পাচ্ছ, সাথী দেখতে পাচ্ছ কিনা ভিডিওটা? জি স্যার, ঠিক আছে। তো দেখো, মূলত আমরা যে ভিডিওটা দেখতেছি, হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে কি, কারণ আমরা যখন ওয়ার্প নিটিং মেশিন করতে যাব, ওয়ার্প নিটিং মেশিনের মধ্যে কিন্তু নিডেলটা হচ্ছে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সাধারণত তোমাদের ফ্যাক্টরি গুলোতে কিন্তু এই যে এইটা যে মেশিনটা দেখতেছো এখন, যেটা দেখতেছো এটা একটা কন্ট্রোল প্যানেল, এর মাধ্যমে হচ্ছে মেশিনটাকে নিয়ন্ত্রণ করা হয়। কারণ আমরা কিন্তু পড়ছিলাম সংজ্ঞার মধ্যে যে এটাকে যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা যে মেশিনটা মূলত এখানে দেখতেছি এটাকে আমার বলা হয়েছে যে ডাবল নিটিং মেশিন। এরপর আসলে আমরা যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাইড বার। যেহেতু আমরা পড়ার সময় এই যখন সংজ্ঞাটা পড়লাম তখন একটা জিনিস বারবার পড়ছিলাম, যে মাল্টিপল গাইড বার ওয়ার্ক নিটিং মেশিনে শুরুতে আমার 12টা ছিল, পরবর্তীতে সেটা আমার সংস্করণে 78টা গেছে। এখন দেখো, এখানে আমরা যখন গাইড বার নিটিং মেশিনটা পড়তে যাই তখন একটা গুরুত্বপূর্ণ মোশনের নাম আছে, যে গাইড একটা গাইড বার যখন মুভমেন্ট করে, নিডেলকে গতি প্রদান করে, সেখানে কিছু সগিং মোশন হয়। তোমরা এখন যে ভিডিওতে যে মোশনটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা ত্রিকোট ওয়ার্ক নিটিং মেশিনের মধ্যে কিভাবে সে গতি প্রদান করতেছে এটার একটা ভিডিও আমরা এখন এখানে দেখতে পাচ্ছি।
ভিডিওটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। দেখো এই যে এখানে হচ্ছে আমার, দেখো মাঝখানে যে আমার তিনটা মোশন আছে, যে সগিং মোশনটা কিভাবে হচ্ছে একবার সামনে একবার একবার পিছনে গিয়ে কিভাবে আমার এটাকে গতি প্রদান করতেছে, এটাকে বলা হয় সুইঙ্গিং মোশন। তাহলে আমরা যখন এই বিষয়গুলো পড়তে যাব, তখন সগিং মোশন, সুইঙ্গিং মোশন অর্থাৎ সুইং করার সময়, সেলাই করার সময় কিভাবে জেলটাকে সামনে পিছনে গতি প্রদান করতেছে বিষয়টা দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? দেখো একবার সামনে যাচ্ছে একবার পিছনের দিকে আসতেছে, এটাকে বলা হয় আমার সুইঙ্গিং মোশন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো সুইঙ্গিং মোশনটা আসলে কিভাবে হচ্ছে? দেখো একবার সামনের দিকে যাচ্ছে একবার হচ্ছে আমার পেছনের দিকে যাচ্ছে, এটাকে মূলত বলা হচ্ছে আমার সুইঙ্গিং মোশন। সুইঙ্গিং মোশনটা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, সুইঙ্গিং মোশনটা হচ্ছে কি, সহজভাবে আমরা বলবো সাধারণত নিডেলটাকে আমার হচ্ছে সামনে পেছনে গতি প্রদান করার কাজ। এখন দেখো যেটা দেখাবে সেটা হচ্ছে সুইঙ্গিং মোশন, পাশাপাশি সগিং মোশন দুইটা একসাথে হচ্ছে। দেখো এখন হচ্ছে আমার বাম পাশে যে লিভারটা আছে সেটা কিন্তু এখন ঘুরতে শুরু করছে, এখন দুইটা কাজই কিন্তু আমার একসাথে হচ্ছে। ভালো করে দেখো নিচে থেকে কিন্তু আমার হচ্ছে নিডেল গুলো দেখা যাচ্ছে, নিডেলের আই গুলো নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার নিডেল আই। এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে নিডেল আই, আমার মাউসটা ঠিক যেখানে আছে নিডেলের আই গুলোর মধ্যে দিয়ে কিন্তু আমার সুতাগুলো সাধারণত থাকে। এখানে আমার এই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে দেখো কিভাবে কাজ করতেছে মোশনটা আমাদের, কিভাবে কাজ করতেছে। তার মানে এই ভিডিওটা দেখে একটা জিনিস হচ্ছে আমরা একটু ক্লিয়ার হতে পারবো কি, যে সুইঙ্গিং মোশন এবং সগিং মোশনটা আসলে কিভাবে কাজ করে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার যে নিটিং অ্যাকশন, যে আমরা যখন এটা বিস্তারিত সামনে পড়তে যাব, এখানে আমাদের কিছু নিটিং অ্যাকশন সাধারণত আমাদেরকে শিখতে হবে, যে একটা মেশিনের মধ্যে মাল্টিপল রাস্টার ওয়ার্প নিটিং মেশিনের মধ্যে কিভাবে নিটিং অ্যাকশনটা হয়। তোমরা দেখো যে ওয়েফটের এই যে সুতাটা যাচ্ছে একটা পরনের সুতা, কিভাবে গিয়ে নিডেলটা দেখো ক্লিয়ারিং একটা ওভারল্যাপ তৈরি করে কিভাবে এই নিডেলটা সুতাটাকে ধরে আবার পিছনের দিকে চলে আসতেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছো একটা লুপ কিভাবে তৈরি হচ্ছে? দেখো ওয়ার্প নকওভার, নকওভার বলতে কি, এখানে একটা জিনিস বুঝেছি, দেখো নকওভার বলতে আমরা এখানে বুঝাইছি সাধারণত যদি একটু পিছন থেকে দেখি, দেখো এখানে আমার ওয়ার্প নকওভার বলতে বোঝানো হয়েছে যে উপরের দিকে খেয়াল করে দেখো সুতাটা কিন্তু আমার একটা লুপ তৈরি করার পরে যে এই জায়গাটা দিকে খেয়াল করে দেখো সুতাটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে, নকওভার অর্থাৎ উপর থেকে আমার হচ্ছে লুপটা সৃষ্টির কাজ হচ্ছে। যে দেখো যদি দেখাই তোমাকে ভিডিওটা আবার একটু খেয়াল করে দেখো, যদি আবার একটু দেখি আমরা পিছন থেকে আবার একটু দেখার চেষ্টা করি ভিডিওটাকে, এই যে দেখো একটা পরনের সুতাটা, এটা হচ্ছে ওয়েফট ইনলে, একটা পরনের সুতাটা গেল টানা সুতার উপর দিয়ে গিয়ে এখান থেকে হচ্ছে আমার নিডেলটা ওভারল্যাপ করে সুতাটাকে ধরে কিন্তু সেই পিছনের দিকে যাচ্ছে, এবং পরবর্তীতে সে কিন্তু এই যে উপরের দিকে উঠে গেছে, দেখছো উপরের দিকে উঠে একটা লুপের সৃষ্টি করছে, দেখতে পাচ্ছ বিষয়টা? এটা সাধারণত মূলটাকে বলা হচ্ছে কি, নিটিং অ্যাকশনের সময় আমার ওয়ার্ক প্রিন্টিং মেশিন গুলো আসলে কিভাবে একটা লুপ তৈরি করে। কারণ আমরা যখন রাসেল ওয়ার্প নেটিং মেশিন গুলো পড়বো তার বর্ণনা গুলো পড়বো, তার আগে এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম, ঠিক আছে? এই বিষয়টা সবাই বুঝতে পারছো কিনা যেটা দেখলাম? জি স্যার, হ্যাঁ, এখন আসলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ ত্রিকোট ওয়ার্প নেটিং মেশিন। যেহেতু দেখো আমাদের আলোচনার বিষয় ছিল কি ওয়ার্প নেটিং মেশিনের উন্নয়ন, উন্নয়ন কিভাবে হবে যখন আমরা এটার বিভিন্ন দিকগুলো জানবো, যে আসলে এই মেশিনটা কিভাবে কাজ করতেছে, এই মেশিনটা সাথে কি কি পার্টস যুক্ত হয়েছে। তখন এখন আমরা যে ভিডিওগুলো দেখবো এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্টস। দেখো এখান থেকে আসলে কিছু বিষয় বোঝার চেষ্টা করবো। দেখো এই ভিডিওটা কিন্তু আমরা আগে দেখে আসছি তাই না? এই ভিডিওটার মধ্যে দুইটা মোশন ছিল, কে বলতে পারবা যে মোশন দুইটার নাম কি কি ছিল? এখন যে ভিডিওটা আমরা দেখতেছি কে বলতে পারবা? একটা সগিং মোশন, হ্যাঁ, একটা সগিং মোশন একটা সুইঙ্গিং মোশন, গুড। এই যে এখন দেখো এই যে মূলত একটা যে বিষয়টা দেখাইলো, এই যে একটা আমরা যদি পিছনের দিকে একটু রিমাইন্ড করি, এই যে দেখো এটা গোল যে বিষয়টা, এটাকে বলা হয় একটা প্যাটার্ন ড্রাম। তো মূলত হচ্ছে এই মেশিন গুলোকে সাধারণত গতি প্রদান করার কাজে সাধারণত কাজে লাগে। আমরা বাকি বিষয়গুলো আসলে দেখি প্যাটার্ন ড্রামের, আমরা এই অংশে মেশিনের বিভিন্ন পার্ট গুলো সম্পর্কে জানবো। এই যে প্যাটার্ন ড্রামের ভিতরে একটা অংশ আছে, এটাকে বলা হচ্ছে প্যাটার্ন চেইন। তারপর দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে প্যাটার্ন ড্রাম, একটা হচ্ছে প্যাটার্ন চেইন। এরপরে দেখো যেটা আছে একটা স্প্রিং এর মতো লাগানো আছে, এটাকে বলা হচ্ছে রিটার্ন স্প্রিং বক্স। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোলার অ্যান্ড স্লাইড। আমরা এই এই পর্যায়ে হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাসে একটা রাসেল ওয়ার্প নেটিং মেশিনের বিভিন্ন পার্টস গুলো আছে পার্টস গুলো দেখতেছি। দেখো এটাকে বলা হয় পুশ রড, যেটা হচ্ছে সাধারণত ধাক্কা দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
সামনে পিছনে যখন গতি প্রদান করে তখন ধাক্কা দেওয়ার কাজে কিন্তু আমার এই পুষ্টরটা ব্যবহার করা হয়। দেখো এটাকে বলা হচ্ছে ড্রাইভিং ক্যাম্প শ্যাফ্ট ফ্রম সুইং মোশন। এখন এই যে ক্যাম্প শ্যাফ্টের কাজ কিন্তু আমরা আগে জানছি, মনে আছে ক্যাম্প শ্যাফ্টের কাজ কি? কে বলতে পারবা ক্যামের কাজ কি? তোমাদের কে বলতে পারবা ক্যামের কাজটা কি? তুমি কি জানো ক্যামের কাজটা কি? নিজেটাকে উপরে নিচে হ্যাঁ, নিডেলটাকে উপর ওঠানো নিচে নামানো ওঠা নামা, করা। উঠে নিচে ওঠা নামানোর কারা হচ্ছে ক্যাম্প শ্যাফ্ট করা হয়। এখন দেখো যেটা আমার বের হচ্ছে ভিতর থেকে, যেটা রকার শ্যাফ্ট। রকার শ্যাফ্টের কাজ হচ্ছে কি? এই দেখো রকার শ্যাফ্টের মূলত কাজ হচ্ছে এই যে মাঝখানে যে তিনটা তোমরা দেখতেছো, এই তিনটাকে একভাবে একটা সাথে ধরে রাখার জন্য রকার শ্যাফ্টের কাজ করা হয়। এখন আমরা যেটা দেখবো এটাকে বলা হয় সিঙ্কার বার। তার মানে সিঙ্কার কি, এটা তো আমরা সবাই জানি তাই না? ক্যাম সিঙ্কার এগুলো তো আমরা সবাই পড়ে আসছি না? দেখো এটাকে বলা হচ্ছে ত্রিকোট সিঙ্কার। এই যে দেখো ত্রিকোট সিঙ্কারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, দুটো আবার দেখি পিছন থেকে আবার দেখি, এটাকে বলা হচ্ছে সিঙ্কার বার, যেটার মধ্যে সিঙ্কার গুলো বসানো থাকে। আর এখানে আলাদা আলাদা ভাবে আবার হচ্ছে কিছু বার আছে, যেমন এই মেশিনটার মধ্যে প্রায় 6টা 7টার মতো বার আছে, এর মধ্যে একটা হচ্ছে ত্রিকোট সিঙ্কার। ঠিক আছে, দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমার নিডেল গুলো সাজানো অবস্থায় আছে। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু আগে যেটা দেখছো যেটাকে বলছে গাইড বার। আমরা বলছিলাম গাইড বারের কাজ কি, নিডেলকে সাধারণত ধরে রাখার জন্য গাইড বারটা ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু সামনে পিছনে গতি প্রদান করার জন্য এই গাইড বারটা এখানে ব্যবহার করা হয়। এখন এটা যেটা দেখছো সেটা হচ্ছে গাইড ইউনিট। দেখছো গাইড ইউনিটটা, এই গাইড ইউনিটের প্রত্যেকটা ভিতর গুলো থেকে কিন্তু আমাদের সুতাগুলো সাধারণত থাকে। এটা হচ্ছে আমাকে যেটা বলা হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে এটাকে বলা হয় নিডেল বার। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা পার্টস গুলোকে এখানে দেখার চেষ্টা করতেছি। এটাকে বলা হয় কম্পাউন্ড নিডেল। আমরা কিন্তু বিভিন্ন নিডেল সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে? লেস নিডেল, বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল, এখানে হচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড নিডেল। তার মানে দেখো নিচে অনেকগুলো নিডেল বসানো আছে, এটাকে বলা হয় স্লাইডিং লেস বার, যেটাকে হচ্ছে তোমার লেস নিডেল গুলো যেটার মধ্যে বসানো অবস্থায় থাকে। এখন আমরা যেটা দেখবো সেটা দেখো হচ্ছে স্লাইডিং লেস ইউনিট। স্লাইড মানে যে হচ্ছে যেটা মুভ করতে পারে সামনে পিছনে, যেটা মুভ করার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূলত আমাদের এই তোমাদেরকে সবগুলো পার্টস বোঝা দেখানোর চেষ্টা করলাম। এটাকে আর দেখার দরকার আছে? সবাই কি বুঝতে পারছো যে মেশিনের আসলে কোথায় কি কি ধরনের পার্টস থাকতে পারে? অর্থাৎ রাসেল ওয়ার্ক ত্রিকোণ নিটিং মেশিনে কি কি ধরনের যন্ত্র থাকতে পারে, এটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিষয়টা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আগে আমাকে বলো। জি স্যার, মূলত হচ্ছে দেখো আমরা একটু পরে যাব তোমাদের কাছে একটা প্রশ্নে, যে আমরা যেহেতু ওয়ার্প নেটিং নিয়ে আলোচনা করতেছিলাম, ওয়ার্প নেটিং সম্পর্কে আসলে আমরা কিছু স্লাইড দেখার চেষ্টা করব। কারণ কি, আমাদের নেটিং মেশিনের যখন প্রশ্নগুলো আসবে তখন এই যে ওয়ার্প নেটিং মেশিন, ওয়েব নেটিং মেশিন, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা জানি এটা কিন্তু ওভেন পদ্ধতি না, এটা যেহেতু হচ্ছে আমার নেটিং পদ্ধতি, নেটিং পদ্ধতিতে কিন্তু আমার এই নিডেল এবং সুতাগুলো ঘুরে ফিরে কিন্তু লুপ তৈরি করে, কখনো টানা বরাবর কখনো পরান বরাবর। যেটা ওয়েব নিটিং সেটা প্রস্থ বরাবর, যেটা ওয়ার্প নিটিং সেটা টানা বরাবর, লুপ তৈরির মাধ্যমে কিন্তু আমার মূলত করা হয়। এখন কথা হচ্ছে ওয়ার্প নিটিং এর মাধ্যমে আসলে কি কি তৈরি করা হয়। দেখো এখানে তোমার জুতা দেখতে পাচ্ছো, এটা স্টেডিয়ামের টারবাইন দেখতে পাচ্ছো, স্টেডিয়ামের ছাদ, বিভিন্ন বিষয়গুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্প নিটিং মেশিন গুলো ব্যবহার করা হয়। দেখো এখানে ওয়ার্প নিটিং দ্বারা উৎপাদিত কিছু পণ্য এখানে ব্যবহার করা হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছো সবাই, যে গাড়ির সিটে ব্যবহার করা হচ্ছে, জাল তৈরিতে ব্যবহার করা হচ্ছে, বডি বিল্ডিং এর পোশাক তৈরিতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু আমার এই ওয়ার্প নেটিং মেশিন গুলো ব্যবহার করা হচ্ছে। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা মূলত হচ্ছে একটা ওয়ার্প নেটিং মেশিনের ছবি। এখন দেখো যে এখানে নিডেল টেকনোলজি, হ্যাঁ নিডেল টেকনোলজির মধ্যে একটু মাঝখানে দিকে যদি একটু খেয়াল করে দেখো, এখানে কয়েক ধরনের নিডেল ব্যবহার করা হয়েছে, যে ফোর টাইপস অফ নিডেল সাধারণত আমরা ওয়ার্প নেটিং মেশিনে ব্যবহার করে থাকি। এখানে কি কি নিডেল গুলো আছে দেখো, বলছে লেস নিডেল, বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল, এই নিডেল গুলো। আর আমরা যে ভিডিও গুলো তো দেখে আসছি ওইখানে কিন্তু মূলত কম্পাউন্ড নিডেলটা কিন্তু আমরা দেখে আসছিলাম, পাশাপাশি লেস নিডেলটা কিন্তু আমরা দেখে আসছি, এই দুটা কিন্তু বিষয় কিন্তু আমরা ভিডিও গুলোতে দেখে আসছি। এই যে দেখো এখানে হচ্ছে মূলত একটা নিডেল তোমার দেওয়া আছে। এখন নিডেলের কোন অংশটা আসলে কি, এটা গুলো কিন্তু আমরা জানি সহজে, যে নিডেলের দেখো হেড কোথায়, নিডেলের ব্রেড, নিডেলের আই, নিডেলের স্টিম, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা পরিচিত। আমাদের এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে যে আসলে নিডেলের কোন অংশটাকে আসলে কি বলা হয়। যে দেখো এখানে বিভিন্ন ধরনের নিডেলের ডায়াগ্রাম দেওয়া আছে, যে দেখো এগুলো হচ্ছে মূলত নিডেল গুলো, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সাধারণত আমার এই মেশিন গুলোতে ওয়ার্প নেটিং মেশিনে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? যে দেখো এখানে একটা নিটিং এর এলিমেন্টস গুলো দেওয়া আছে, যে ওভারল্যাপ আমরা কিন্তু তোমাকে ভিডিওতে দেখাইছিলাম, মনে আছে? ভিডিও কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখাইছিলাম কিভাবে ওভারল্যাপ হচ্ছে, দেখতে পাচ্ছ? ওটা দেখছো না? মূলত এই যে এই ডায়াগ্রামটা হচ্ছে গাইড বার মুভমেন্ট, আমরা কিন্তু ভিডিওতে গাইড বার দেখছিলাম।
এই ছবিটা হচ্ছে গাইড মারের মুভমেন্ট। দেখো এখানে সগিং মোশন আছে, সুইং মোশন আছে, কিভাবে ওভারল্যাপ হচ্ছে। যদি দেখো নিচের দিকে দিকে খেয়াল করো ছবিটার দিকে, নেড়াটা যখন উপরের দিকে থাকে সেটাকে বলা হয় আমার ওভারল্যাপ, আমার এটা যখন নিচের দিকে থাকে এটাকে আমার বলা হয় আন্ডারল্যাপ। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে নিটিং এলিমেন্টস গুলো আমার আছে, ওভারল্যাপ আন্ডারল্যাপ, এটা হচ্ছে গাইড বার মুভমেন্ট। যে দেখো তীরচিহ্নটা নিচের দিকে কিন্তু দেখাই দিছে, দেখছো যেটা সামনে পিছনে কিভাবে এটা হচ্ছে গতি প্রদান করার কাজে ব্যবহার করা হচ্ছে। তার মানে আগেরটাতে আমরা যেটা দেখছি সেটা ছিল আমার কি কিভাবে ল্যাবগুলো তৈরি করা হয়। এখন দেখো আমরা যদি দেখি যেখানে দেখো বিভিন্ন ধরনের ত্রিকোট মেশিন গুলো দেখতে পাচ্ছো, যে ত্রিকোট মেশিন গুলো আসলে কিভাবে হয় এবং কিভাবে মুভমেন্ট গুলা হয়। এই যে দেখো এটা আমরা তোমাদের অ্যাডভান্স নিটিং এর নরমে যখন প্রথম অধ্যায়টা পড়াইছিলাম, এই প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো আসলে পড়াইছিলাম, যে নিডেলের মুভমেন্ট গুলো যে কিভাবে থাকে। দেখো এখানে নিডেলের মুভমেন্ট গুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিডেলের মুভমেন্ট গুলো দেওয়া আছে। দেখো এটাতে দেখো হচ্ছে নিডেলটা সুতাটাকে ধরার জন্য কিভাবে উপরের দিকে উঠছে, তারপর হচ্ছে এই জায়গাতে দেখো সুতাটা ধরে সে নিচের দিকে নামতেছে। খেয়াল করে দেখো 1 নম্বর ছবিটাতে আমরা কিন্তু ভিডিওতে দেখছিলাম যে গাইড বার মুভমেন্টের সময় যে উপরের দিকে উঠছিল, তারপর সুতাটাকে ধরে আবার দেখো নিচের দিকে নেমে গেছে। এটা হচ্ছে এরপরে দেখো একদম সে সম্পূর্ণভাবে নিচের দিকে নামছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমার হচ্ছে ত্রিকোট নিটিং মেশিনের সাধ্য ল্যাব গুলো সাধ্য আমার কি কিভাবে কাজ করে থাকে। এখানে হচ্ছে একটা গ্রাফিক্যাল ভিউ দেওয়া আছে, মূলত এটা হচ্ছে কিভাবে ওয়ার্ক নিটিং মেশিনের একটা পণ্য তৈরি করা হলে সেটা কিভাবে আমার কাজ করে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের এখান থেকে দেখার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ল্যাপিং মুভমেন্ট, আমরা তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে ল্যাপিং মুভমেন্ট গুলো পড়াইছিলাম, যে ল্যাপিং ডায়াগ্রাম গুলো পড়াইছিলাম। তার মানে আমরা যদি আমাদের আজকের মূল পড়াটাতে আবার একটু ফেরত আসি, যে আমাদের মূল পড়াটা আসলে যেটা ছিল, আমাদের মূল পড়াটা ছিল হচ্ছে তোমার দেখো এখানে ওয়ার্ক নিটিং মেশিনের উন্নয়ন। তো মূলত আমরা এই ক্লাসটাতে যত বিষয়গুলো সম্পর্কে জানলাম, দেখো যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়গুলো গুলো হচ্ছে সবগুলো টোটালি মিলেই কিন্তু হচ্ছে আমার মাল্টিপল গাইড বার ওয়ার্ক নিটিং মেশিন। এই ওয়ার্ক নিটিং মেশিনে সবকিছু ধীরে ধীরে যুক্ত হয়েছে, গাইড বার গুলো যুক্ত হয়েছে ক্রমান্বয়ে, এগুলো যুক্ত হয়েই কিন্তু আমার এই ওয়ার্ক নিটিং মেশিনটা তৈরি করা হয়েছে, যার কারণে কিন্তু আমরা এত সহজে কিন্তু এটাকে বলতে পারতেছি যে ওয়ার্ক নিটিং মেশিন কি। যেমন দেখো এখানে যদি আমরা একটা লাস্ট একটা ভিডিও তোমাদের স্লাইড যদি তোমাদের শেয়ার করি, এখানে লেখা আছে হোয়াট ইজ ওয়ার্ক নিটিং মেশিন। তো ওয়ার্ক নিটিং মেশিন কিন্তু সেটা কিন্তু আমরা শিখে আসছি, যেটা হচ্ছে নিটিং মেশিনের আধুনিক একটা সংস্করণ। এখানে দেখো মূলত ওয়ার্ক নিটিং কে দুইটা ভাগে ভাগ করা গেছে, একটাকে বলছে ত্রিকোট ওয়ার্ক নিটিং মেশিন, একটাকে বলছে রাসেল ওয়ার্ক নিটিং মেশিন, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের বইতেও দেখে আসছি, ভিডিও গুলোতেও দেখে আসছি। যেখানে কিন্তু দুইটা নিটিং মেশিনের ছবি দেওয়া আছে তোমাদের, একটাকে বলছে ত্রিকোট ওয়ার্ক নিটিং মেশিন, একটাকে বলছে আমার রাসেল ওয়ার্ক নিটিং মেশিন। এবং এগুলো আসলে দেখতে কেমন বা এগুলো কি বিস্তারিত কিন্তু আমরা পড়বো। এখানে দেখো আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওতে সর্বলাস্টে যে ভিডিওটা দেখাইছিলাম, দেখো নিটিং মেশিনে কি কি ধরনের অংশগুলো থাকতে পারে, এখানে কিন্তু আমার এই স্লাইড এগুলো দেওয়া আছে। যেমন কম্পাউন্ড নিডেল থাকতে পারে, সিঙ্কার অ্যান্ড সিঙ্কার বার, নিডেল বার, স্লাইডিং ল্যাচ, এগুলো দেখে আসছো, গাইড বার থাকতে পারে, আবার স্লাইডিং এর ল্যাচ বার থাকতে পারে, ক্লথ রোলার থাকতে পারে, কম থাকতে পারে, রকেট শেপ থাকতে পারে, এই সবগুলাই হচ্ছে দেখো ভেরিয়াস পার্টস অফ প্যাটার্ন চেইন আমরা কিন্তু দেখে আসছিলাম ভিডিওটার মধ্যে। এই সবগুলো মূলত হচ্ছে আমার কি সবগুলো মিলেই হচ্ছে আমার রাসেল ওয়ার্ক নিটিং মেশিনের বর্ণনা। তো আজকে আমাদের আলোচনা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, যেহেতু আজকে ক্লাসে আসলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম কি যে মাল্টিপল গাইড বার ওয়ার্ক নিটিং মেশিন আসলে কেন আমরা এই মেশিনের উন্নয়নটা আসলে কেন বলা হয়েছে, এই চ্যাপ্টারটার নাম কেন ওয়ার্ক নিটিং মেশিনের উন্নয়ন বলা হয়েছে, এবং কি কি কারণে আমরা জানার চেষ্টা করছি। এবং এগুলো যখন আমরা পড়তে যাব সেখানে আমাদের বিভিন্ন লেস নিডেল সম্পর্কে জানতে যেতে পারে, বিয়ার্ডেড নিডেল সম্পর্কে জানতে যেতে পারে, বা একটা মেশিনে কি কি ধরনের পার্টস আছে এটা সম্পর্কে আমরা জানতে যেতে পারে। আমাদের ক্লাসে আমরা মূলত আজকে ক্লাসটা এটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, একটা ওয়ার্ক নিটিং মেশিনে কি কি অংশ আছে, কি কি অংশগুলো কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক নিটিংটা থাকে, কিভাবে ওয়েব নিটিংটা থাকে, এই বিষয়গুলো সামগ্রিক ভাবে। এবং পরের ক্লাসে আমরা মাল্টিপল গাইড বা নিটিং মেশিনের উৎপাদিত পণ্য সম্পর্কে আলোচনা করব। এবার আমি তোমাদের কাছে প্রশ্নে চলে যাব, যে দেখো আজকের ক্লাসটা ঠিক যতটুকু ভাবে আমরা করাইলাম বা যতটুকু ভাবে বোঝার চেষ্টা করলাম, যে তোমরা এই বিষয়গুলো সহজে বুঝতে পারছো কিনা আমাকে এই জিনিস একটু বলো, একজন একজন করে বলো। বুঝছি এই তো সাথী, তোমার কি অবস্থা, তুমি বুঝতে পারছো কিনা, জি স্যার, বুঝছি। বাকি কে আছে? এরপর আছে হচ্ছে তোমার নার্গিস, নার্গিস কি দেখেছো সম্পূর্ণ ক্লাসটা? তারপর স্যার এই পার্টটা একটু বুঝিয়ে দেন না, কোন পার্টটা? স্যার ওই যে উপরে নিচে লোকটা উঠা নামা করে ওই জায়গাতে, এই ভিডিওটা, জি স্যার, জি স্যার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি বিষয়টা আবার একটু বুঝাই দিতেছি। বিষয়টা হচ্ছে কি, এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবা, লুপ কখন তৈরি হবে, লুপ তৈরি হবে যখন একটা নিডেল
একটা সুতাকে ধরার জন্য উপরের দিকে উঠবে, সে সেটাকে ধরে নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে একটা লুপ তৈরি হবে, সে তখন আবার কি করবে, আবার আরেকটা লুপ, সুতাকে ধরার জন্য সে আবার উপরের দিকে উঠবে, সেটাকে নিয়ে সে আবার নিচের দিকে নামবে পর্যায়ক্রমে, কিন্তু এভাবে লুপ গুলো তৈরি করা হবে। দেখো এই যেটা ভিডিওতে আমরা দেখতেছি, এখানে নিডেলটা আসতেছে, নিডেলটা এসে কি করলো, এই যে দেখো এবার একটা সুতাকে ধরলো, সে সুতাটাকে ধরে কিন্তু আবার নিচের দিকে চলে যাচ্ছে, দেখছো, এটাকে বলে ক্লিয়ারিং পজিশন নো কভার। সে দেখো এই যে একটা লুপ তৈরি করলো, লুপ তৈরি করার পর সে আবার কি করবে, সে কিন্তু এই যে আবার এভাবে পিছনের দিকে আসবে, পিছনের দিকে এসে একটা আরেকটা সুতাকে ধরে সে আবার পিছনের দিকে যাবে, গিয়ে এরকম ভাবে আরেকটা লুপ তৈরি করবে, এটাকে বলা হয় নক ওভার পজিশন, বুঝতে পারছো? এবার এভাবে হচ্ছে মূলত আমার লুপ গুলা কাজে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে? ফারজানা তুমি বুঝতে পারছো কিনা? জিনিস তো প্রশ্ন নাই। এই তো ফারজানা বুঝতে পারছো? জি স্যার, আমার সমস্যা নাই। এই তো এখন দেখো একটা বিষয় হচ্ছে কি, যে আমরা জানি যে আসলে করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল ক্লাস গুলা বন্ধ আছে। তো মূলত হচ্ছে আমরা তোমাদের ষষ্ঠ পর্বে কি যে কাজটা করছিলাম, ষষ্ঠ পর্বে কিন্তু তোমাদের সবগুলো ক্লাস অনলাইন হয়েছে, কিন্তু আসলে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কিছু ডিজাইনের বিষয় থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এই তোমার অনলাইনে আসলে বোঝানো সম্ভব হয় না। তো তখন আমরা কি করি, তোমাদের ফিজিক্যালি হয়তো একদিন দুই দিনে ক্লাস করাই, বাট একটা বিষয় দেখো, তোমরা যদি একটা বিষয় আসলে কে কেমন ফিল করো জানি না, যেমন আজকে ক্লাসটা আমি আমার কাছে বলি, এই ক্লাসটা যদি আমি ফিজিক্যালি তোমাদেরকে পড়াইতাম, যে তোমরা এখন কল্পনা করে দেখো যে তোমরা ক্লাসরুমে বসে আছো, সামনে বই আছে, আমি ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়ায় আছি, হ্যাঁ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কি, যে ওয়াট প্রিন্টিং মেশিনের উন্নয়ন, এখন আমি কিন্তু তোমাকে মুখে বলতেছি, এই যে আজকের ক্লাসটা অনলাইনে হওয়ার কারণে আমি তোমাকে প্রায় পাঁচ চারটা ভিডিও দেখাইতে পারছি, দুইটা স্লাইড দেখাইতে পারছি, এই ক্লাসটা যদি আজকে ফিজিক্যালি হইতো তোমরা কি এত ভালো বুঝতে পারতা কিনা, তোমাদের কি মনে হয়? না স্যার, এটা তো ঠিক আছে, অনলাইনে ক্লাসে অনেক কিছু বুঝতে পারছি। এই তো দেখো হয়তো তোমাদের উপস্থিতি অনেক কম থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে এই অনলাইনে ক্লাসের কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কি, যে বিষয়টা আমরা মুখে বলতেছি এই বিষয়টা কিন্তু আমরা চাইলে ভিডিওতে দেখাইতে পারতেছি, স্লাইডে দেখাইতে পারতেছি, ঠিক না? কিন্তু যদি ক্লাসে থাকতাম, ক্লাসে আমার কি হইতো, ক্লাসে হয়তো আমরা মুখে বলতাম, হয়তো একটা ছবি আঁকতাম, ছবিটা হয়তো ওইভাবে সম্পূর্ণভাবে হইতো না, এখানে কিন্তু আমরা ভিডিওগুলো দেখাইতে পারতাম না, কিন্তু অনলাইনে দেখানোর কারণে কিন্তু তোমরা সচরাচর বুঝে ফেলতেছো যে কিভাবে কাজ করতেছে, এটা কিভাবে হচ্ছে, কোথা থেকে কিভাবে যাচ্ছে। এই কারণে আমি চেষ্টা করি কি, আমার প্রত্যেকটা ক্লাসে এই ভিডিওগুলোকে তোমাকে শেয়ার করার জন্য, কি বুঝতে বুঝতে পারছো? আর তোমাদেরকে একটা বিষয় বলে দিই, আমি ওই যে তোমাদের ফ্যাশন ডিজাইনের ক্লাস নিতাম, আর একটা হচ্ছে টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং এর ক্লাস নিতাম, তোমাদের তো 5 তারিখে মিড টার্ম পরীক্ষা, মিড টার্ম পরীক্ষার পরপরই এটা তাফসীর স্যার এই সাবজেক্টের ক্লাস গুলো নিবে, ঠিক আছে? তখন শুধুমাত্র আমি অ্যাডভান্স নিটিং এর নন ওভেন এবং শর্ট স্টাপলের এই দুইটা ক্লাস নিবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি না থাকে তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই রাখি, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আবার পরের ক্লাসটাতে দেখা হবে।